नहीं थी। नमस्कार बंधुरा, ब्यूटीज किचने सबाई के स्वागत। बंधुरा आज के प्रचुर परिमाणे घैटकोल तुले बागान थेके, और ये घैटकोल दिए दुटो रेसिपी तैरी करब। ये घैटकोलेर डाँटी दिए एक भाजा तैरी करब और पाता बेटे देखाबो। और रेसिपी दुटो किभाबे आमी तैरी करी सेटा देखार जोन्नो आपनारा भिडियोटा पुरो शेष पर्यन्त देखबेन। रेसिपी दुटो भालो लागले लाइक शेयर करबेन और चैनलटा प्लिज सबसक्राइब करबेन। चलुन ताहले एबार शुरू करा जाक। घैटकोल बाटार जोन्नो प्रथमे आमी पातागुलो सब कुचिये निएछि एइभाबे। এবার একটা কড়াইতে গ্যাস অন করে দিয়ে দিলাম। পাতার মধ্যে যে জলটা থাকে সেই জলটা একটু শুকিয়ে নেব আর দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি পাতার সমস্ত জলটা একটু শুকিয়ে নেব। পাতার জলটা এইভাবে আগে শুকিয়ে নিলে বাড়তে সুবিধা হয়। আর এদিকে আমি ঘ্যাটকোলের ডাটাগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 8-10 টুকরো কাঁঠালের দানা, এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। এবার এইগুলো ভাজবো। আর এদিকে ঘ্যাটকোলের পাতাটা শুকিয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল ডাটাগুলো সিদ্ধ করবার জন্য। আর এর মধ্যে দিলাম কিছুটা লবণ। এবার ডাটা আর কাঁঠালের দানা দিয়ে দিচ্ছি। এবারে এইগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। এবারে ঘ্যাটকোলের পাতাগুলো আমি বেটে নেব। শিল নোড়াতে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। প্রথমে আমি লঙ্কাগুলো বেটে নেব। এবার এর মধ্যে দিচ্ছি 8-10 কোয়া রসুন। এবার রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিচ্ছি। রসুন কাঁচা লঙ্কা বেটে নেওয়ার পর আমি ঘ্যাটকোল পাতা কিছুটা নিয়ে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে ঘ্যাটকোল পাতা বারে বারে দিয়ে আমি বেটে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করতে পারেন, তবে শিলনোড়ায় বাটলে যে কোনো বাটাই টেস্টি হয়, খুব আলাদা। যে কোনো বাটা শিলনোড়ায় বাটলে খেতে খুবই ভালো লাগে। আর একটু ঘ্যাটকোল পাতা দিয়ে দিলাম, দিয়ে বেটে নিচ্ছি ভালো করে। একটু মিহি করে বাটতে হবে। আর এদিকে ঘ্যাটকোলের ডাটা আর কাঁঠালের দানা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এবার জল গেলে নেব। আর এদিকে ঘ্যাটকোলের পাতাটাও বেটে নিয়েছি, একটা প্লেটে তুলে নিয়েছি। এবারে আমি এইগুলো ভেজে নেব, ঘ্যাটকোলের ডাটাগুলো। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি ছিঁড়ে দিয়েছি। এইবারে দিচ্ছি 5-6 কোয়া রসুন কুচি আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো একটু ভেজে নেওয়ার পর আমি সিদ্ধ করে নেওয়া ঘ্যাটকোলের ডাটা আর কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম। এইবার এইগুলো ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার হলুদ আর লবণটা ভালো করে ডাটার সাথে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। চিনিটা দেওয়ার পরও আর একটু ভেজে নিচ্ছি। ঘ্যাটকোলের ডাটা আমার ভাজা প্রায় হয়ে এসছে, দানাগুলো সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আরেকটু সর্ষের তেল। এবার পাতাগুলো ভেজে নেব। এর মধ্যে দিচ্ছি কিছুটা কালো জিরে
আর একটা চেরা শুকনো লঙ্কা। এবারে আমি দিয়ে দিচ্ছি ঘ্যাটকল পাতা বাটা। এবার পাতাটা ভালো করে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় লোতে রেখেছি। লোতে রেখেই পাতাটা আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 1/4 স্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে পাতাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আর দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। চিনিটা দিয়েও পাতাটা আরেকটু ভেজে নেব। আর এর মধ্যে আমি লবণ আর দিচ্ছি না, যেহেতু পাতার জলটা টানানোর সময় আমি লবণ দিয়েছিলাম, তার জন্য এর মধ্যে আর লবণ দিলাম না। পাতাটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। আমার আজকের এই ঘ্যাটকল বা খারকলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে এইভাবেই বাড়িতে ট্রাই করবেন, আশা করছি ভালোই লাগবে। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো অনেক নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। Thank you.